এখন যে অঙ্কটা শিখবে এটাও নবম দশম শ্রেণীর অঙ্ক, সৃজনশীল অঙ্ক। 2017 সালে জানুয়ারি মাসের বড়ুয়া ট্রেডার্স এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। এখানে লেনদেন সংগঠিত চার পাঁচটা, ঠিক স্ট্যান্ডার্ড একটা সৃজনশীল অঙ্ক এটা। জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, ক অবশ্যই খ অবশ্যই বড়ুয়া ট্রেডার্স এর নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, অনলি নগদ। খ গব নম্বর বসে বড়ুয়া ট্রেডার্স এর লেনদেনগুলো হিসাব সমীকরণ হয় এ ইজ ইকাল টু এল প্লাস ই মাধ্যমে দেখো, দ্যাট মিনস হিসাব সমীকরণের প্রভাব। একই প্রশ্ন তো আমরা এখন শুরু করব, ক নাম্বার জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ, শুধুমাত্র ক্রয়ের পরিমাণ কিন্তু নির্ণয় করবে। এখানে নগদ ক্রয় এবং ধারে ক্রয় সব ক্রয় মিলে যে ক্রয়টা হবে, তো একে এক নম্বর হচ্ছে নগদ ক্রয়, এটা কিন্তু ক্রয়ের সঙ্গে সম্পৃক্ত। 12 তারিখ বসছে অপারেশনাল আসবাবপত্র ক্রয়, এটা কিন্তু আসবাবপত্রের মধ্যে যাবে, এটা কিন্তু ক্রয় নয়। 23 তারিখ বসছে ধারে ক্রয়, এটা কিন্তু একটা ধারে ক্রয়, এটা কিন্তু হিসাবভুক্ত হবে ধারে ক্রয়। 1,25,000 টাকা, ও সরি এটা ধারে বিক্রয়, আমি ভুল বলছি, 23 তারিখ ধারে বিক্রয়, এটা হিসাবভুক্ত হবে না। 30 তারিখ আছে ধারে ক্রয়, 28,000 টাকা, এটা হিসাবভুক্ত হবে। ব্যাংক বাড়ি ভাড়া এখানে তো ক্রয়ের ভিতরে যায়, তাহলে আমাদের ক্রয় হচ্ছে অনলি 1 এবং 30। তো এটা করার জন্য আমি সফট তৈরি করে রাখছি, আমি অঙ্ক শুরু করবো আর কি, ক্রয়ের পরিমাণ নির্ণয় টোটালি আর কি। তো জানুয়ারি 1 নগদ ক্রয়, এটা আমি লিখবো নগদ ক্রয় 60,000, এবং 30 তারিখ হচ্ছে ধারে করা, আমি আবার একটু প্রশ্নটা দেখাই দিই, ধারে করা 28,000, ধারে ক্রয় 28,000, দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে 88,000 টাকা। কত দাঁড়াবে আমার, আর 88,000 টাকা টোটাল যোগফল আমার হলো 88,000 টোটালি ক্রয়। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তো মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, অনলি নগদ, এখানে কিন্তু কোনো বাকি লেনদেনগুলো হিসাবভুক্ত হবে না, অনলি নগদ। নগদ হচ্ছে নগদ ক্রয়, আসবাবপত্র ক্রয় এ ধারে এটা হবে না, অফিস ভাড়া প্রদান নগদ, আর একটা আছে ব্যাংকে জমা, এই চারটা, এই চারটা আছে নগদ লেনদেন। এখন প্রশ্ন বলছে কি নগদ লেনদেন পরিমাণ, তো আমি এক একটা করে লিখবো, এক এখানে লিখবো ক্রয় 60,000, 12 তারিখ বলছে আপনার আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র সব লিখবো আমি, আসবাবপত্র 26,500, 15 তারিখে বলছে 25 তারিখ সরি অফিস ভাড়া প্রদান, অফিস ভাড়া, তা আমি লিখবো অফিস ভাড়া 15,000, আর 28 তারিখ বলছে ব্যাংকে জমা 32,000, তাহলে ব্যাংক জমা লিখবো আমি, লিখবো ব্যাংক জমা 32,000। টোটাল আমার যদি যোগ করি আমি, যোগফল হবে যেটা সেটা হবে এটার আনসার, টোটাল আমাদের যোগফল আছে 1,33,500, 1,33,500। তো টোটাল আমার যোগফল ধরো নগদে লেনদেনের পরিমাণ নির্ণয়, এই যেগুলো অনলি নগদ সেগুলো আমাদের হয়ে গেল, খুব সহজ একটা অঙ্ক এবং স্বাবলীল স্ট্যান্ডার্ড একটা অঙ্ক। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের 7-এর গ, হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণে দেখানোর জন্য সেই একই অঙ্ক আমি প্রথম থেকে, আমি এটার জন্য একটা নতুন একটা জিনিস দেখাবো আপনাদের, কীভাবে হিসাব সমীকরণের শখটা তৈরি হয় আর কি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট হিসাব সমীকরণের শখ। সম্পত্তি সাইডে কতগুলো আইটেম যাবে, দায় সাইডে কতগুলো আইটেম যাবে, এটার জন্য আমি একটা শখ জন্য আমি এখানে নিচে একটু দেখাই দিই, এ সমান সমান এল প্লাস ও ই, এটাই তো আমাদের মূল সূত্র। তো আমি এখন দেখি নগদ ক্রয়, নগদান এবং ক্রয়, ক্রয় তো মালিকানা সত্ত্ব, তাহলে নগদ, তাহলে আমি অ্যাসেটের ঘরে হবে একটা ঘরের নাম হচ্ছে নগদ, এবং এখানে হবে হচ্ছে মূলধন, মূলধন বা মালিকানা সত্ত্ব একই কথা, মূলধন বা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। অফিসের জন্য আসবাবপত্র করে, তাহলে আসবাবপত্র, আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব দুটোই সম্পদ, নগদ তা আছে, তাহলে আসবাবপত্র লিখবো আমি, ধারে পণ্য বিক্রয় প্রাপ্য হিসাব ডেবিট সম্পদ,
আর বিক্রয় মানে দেনাদার, সরি মালিকানা শর্ত, দ্যাট মিন খরচ। তাহলে প্রাপ্য হিসাব লিখে এখানে, প্রাপ্য হিসাব, আর মালিকানা শর্ত তো আমাদের আছে। অফিস ভাড়া প্রদান, অফিস ভাড়া প্রদান, অফিস ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, নগদ তো আমাদের আছে, আর অফিস ভাড়া খরচ মালিকানা শর্তের ভিতরে চলে যাবে, তাহলে এটার জন্য কোনো লেখা লাগবে না। ব্যাংকে জমাদান, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট, তো নগদ তা আছে, ব্যাংক লিখবো শুধু ব্যাংক। লাস্ট আইটেম হচ্ছে ধারে পণ্য ক্রয়, ক্রয় টু পাওনাদার, ক্রয়ের জন্য আমাদের মালিকানা শর্ত আছে, পাওনাদার হবে দায়, পাওনাদার বা প্রদেয় একই কথা, পাওনাদার অবলিক প্রদেয়। তো দেখেন সম্পত্তি সাইডে যাবে আমাদের চারটা ঘর, এবং এল প্লাস লাইবিলিটিস আছে একটা পাওনাদার বা প্রদেয় হিসাব, আর মূলধন অবলিক মালিকানা শর্ত, ঠিক সকটা কিন্তু তাই, যে নগদ আসবাবপত্র দেনাদার বা প্রাপ্য হিসাব একই কথা, ব্যাংক পাওনাদার এবং মালিকানা শর্ত। তাহলে আমাদের সকটা তৈরি করার সিস্টেমটা আমরা আগে থেকে এখন থেকে শিখে নিলাম খুব সহজে কীভাবে সকটা তৈরি করা যায়। তাহলে এক তারিখে আমাদের হচ্ছে নগদ ক্রয় 60,000, মালিকানা সত্ত্বের পরিমাণও 60,000। 12 তারিখ বলছে আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র আসবে, আসবাবপত্র ঘরে দাঁড়াবে আপনার 26,500, আর এখান থেকে ক্যাশ থেকে 26,500 কী হবে, লেস হবে। তাহলে এখান থেকে যদি লেস হয় তাহলে তাহলে সরি এটাও তো মাইনাস, সরি এটা তো মাইনাস খ, আমি আবার বলি নগদে ক্রয়, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট তাহলে মাইনাস আইটেম, তাহলে মালিকানা সত্ত্বেও কমে যাবে, এখানে মালিকানা সত্ত্বে কোনো আইটেম নাই আগে থেকে, পরের পরবর্তী হচ্ছে আসবাবপত্র ক্রয়, আমরা আসবাবপত্র পরিমাণ বাড়বে, নগদের পরিমাণ কমবে, দুইটাই তো লেস। তাহলে এখানে 86,500 টাকা আছে মাইনাস 26,500 টাকা প্লাস, আর এখানে 60,000 টাকা আছে মাইনাস ফিগার। আমাদের পরবর্তী আইটেমটা হচ্ছে 23 তারিখ ধারে পণ্য বিক্রয়, প্রাপ্য হিসাব বাড়বে, দেনাদার বাড়বে 1,25,000 টাকা, আর মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে, এখানে আয় বাড়বে, তাহলে এটা যোগ বিয়োগ করলে হয় 65,000 টাকা প্লাস আইটেম, এখানে 1,25,000 টাকা প্লাস আইটেম, এখানে 26,500 টাকা প্লাস আইটেম, এখানে 86,500 টাকা মাইনাস আইটেম। 25 তারিখ আইটেম অফিস ভাড়া প্রদান, ভাড়া ডেবিট, ক্যাশ ক্রেডিট, তোর ক্যাশ কমে যাবে, আরও 15,000 টাকা ক্যাশ আমাদের এখানে কী হবে, লেস হবে, এবং মালিকানা সত্ত্বের পরিমাণও 15,000 টাকা কী হবে, লেস হবে। তাহলে এখান থেকে একটা লেস হইলে আর থাকে আমার 50,000, এখানে 1,25,000, 26,500, আর এখানে যোগ বিয়োগ করলে হয়েছে 1,01,500, 1,01,500। 28 তারিখে এন্ট্রি থাকে ব্যাংকে জমাদান, ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বাড়ে, নগদান কমে, তাহলে ব্যাংকে বাড়বে, নগদানে কমবে, নগদানে আমি আরও 32,000 টাকা কী করলাম, মাইনাস করে দিলাম, আর ব্যাংকে 32,000 টাকা কী করলাম, প্লাস করে দিলাম। তো এখানে আমাদের হলো 1,33,500, এটা কিন্তু মাইনাস আইটেম, 26,500 প্লাস আইটেম, 1,25,000, 32,000, আর এখানে আমাদের হলো 50,000। লাস্ট আইটেম, লাস্ট আইটেম বলছে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়ের ফলে কি হচ্ছে, আমাদের আয় হচ্ছে, মালিকানা সত্ত্ব বাড়বে, এবং প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব বাড়বে। সরি ভুল বলছি আমি, ধারে পণ্য ক্রয়ের ফলে কি খরচ মালিকানা সত্ত্ব কমবে 28,000 টাকা, আর প্রদেয় হিসাব পাওনাদার হিসাব বাড়বে 28,000 টাকা, ২২,০০০, ২৮,০০০, ১,২৫,০০০, ২৬,৫০০, ১,৩৩,৫০০। তো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল, এখন যোগফল আমি যদি করি সম্পত্তি সাইডে প্লাসগুলো যোগ করে মাইনাসটা যদি আমি মাইনাস করি, তো আমাদের এখানে অ্যামাউন্ট হবে 50,000 টাকা, এ পাশেও হবে 50,000। তো হয়ে গেল আমাদের অঙ্কটা, টোটালি অঙ্ক
কমপ্লিটলি আমরা করে ফেললাম আর কি।